কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 আজ 2022 সালের 30 নভেম্বর বুধবার বাংলা 429 বঙ্গাব্দের 13 অগ্রহায়ণ আজ সূর্য উঠেছে সকাল 6:05 সূর্যাস্ত হবে বিকেল 4:47 ভক্তিনগর শিলিগুড়ির বাসিন্দা বাবা রেলে চাকরি করেন মা গৃহকর্মরতা 4 বছর বয়স থেকে গান শেখার শুরু নম্রতাকে আপনারা আশীর্বাদ করবেন যাতে আজকেও খুব ভালো করে গান গাইতে পারে আর ভবিষ্যতেও গান নিয়েই এগোতে পারে বিদুষী সুরঞ্জনা বোসের কাছে গত 8-9 বছর ধরে তালিম চলছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং বাংলা গান তার সাথে ভজনের খুব মেধাবী একজন ছাত্রী এবং অসম্ভব পরিশ্রমী মেয়ে বিশ্বভারতীতে এখন মাস্টার্স করছে ভোকাল মিউজিকে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যেন অনেক এগোতে পারে ডক্টর মানুষ ভুল বিশ্বভারতী শান্তিনিকেতন এবং শিলিগুড়ির মালবিকা চক্রবর্তী সকলের কাছেই চলছে নম্রতার তালিম নম্রতা কুন্ডু আমার খুব ভালো ছাত্রী ও খুব পরিশ্রমী এবং খুব ভালো গায় আপনারা গান শুনুন এবং প্রাণ ভরে আশীর্বাদ করুন গান ছাড়াও ইসরাজ বাজাতে তার খুব ভালো লাগে গানের জগতে আগামীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় নম্রতা প্রথমে ধন্যবাদ জানাই জলপাইগুড়ি দূরদর্শনকে ওকে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য ও গান শুনুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের আজকের সকাল সকালের শিল্পী নম্রতা কুন্ডু শিল্পী নমস্কার সকাল সকালের স্বাগত বন্ধু প্রত্যেকটি সকালের মতো আজও আহ্নিক গতির আবর্তনে আমরা এক নতুন সকালকে যেন বরণ করে নিচ্ছি পৃথিবীর যে কোনো গোলার্ধে হয়তো এখন রাত হয়তোবা কোথাও বিকেল কিন্তু আমরা আমাদের দেশে এক নতুন সকালকে গ্রহণ করে নিয়ে তাকে বরণ করে নিয়ে এই যে এক এক করে একটি একটি দিন করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া এই চলনের মধ্যে আমাদের এই যাত্রাপথের আনন্দগান মধুর হয়ে থাকে প্রত্যেকটি সকাল তাই আমাদের কাছে নিজস্ব একান্ত আপন একেবারেই নতুন একেবারেই রঙিন আপনাদের কাছেও নিশ্চয়ই তাই আপনারা ফোন করুন অন্যান্য দিনের মতো 2568103 এই নম্বরে 2568103 তার আগে অবশ্যই 0353 0353 এসটিটি কোড লাগাতে ভুলবেন না আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তিনি নম্রতা কুন্ডু অত্যন্ত নরম সরম মেয়ে তার সঙ্গে আমরা একটু পরিচিত হইনি নম্রতা নমস্কার স্বাগত আমাদের স্টুডিওতে তুমি তো সঙ্গীত নিয়ে পড়াশোনা করছো এবং শুনলাম তুমি সঙ্গীতের উপর একটি রিসার্চ করবার জন্য একটি অ্যাওয়ার্ড পেয়েছো বা স্কলারশিপ পেয়েছো এবং এই যে তোমার এই সাংগীতিক যাত্রা এতজন গুরু অত্যন্ত গুণী গুরু যারা তোমাদের তোমাকে আশীর্বাদ জানালেন এবং বললেন যে তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল সঙ্গীত নিয়ে তো সঙ্গীত নিয়ে পড়বার সিদ্ধান্ত তোমার কবে থেকে হলো সঙ্গীত নিয়ে এগোনোর সিদ্ধান্ত আমার ছোটবেলা থেকেই ছিল ছিল হ্যাঁ মানে আমি গান নিয়েই থাকতে চাই আচ্ছা গান ছাড়া আমি মানে ভাবিনি কিছু মানে সঙ্গীত ছোটবেলা থেকে এটাই ইচ্ছে ছিল আমার বাহ তো সেই ইচ্ছে যখন তোমার পূর্ণ হচ্ছে পূর্ণতা লাভ করছে ফলে ফুলে পল্লবিত হচ্ছে তখন কেমন লাগছে স্টুডিওতে এসেই বা কেমন লাগছে খুব ভালো লাগছে আর আমার গুরুদের আশীর্বাদ মানে গুরু মায়ের আশীর্বাদ আছে
নিশ্চয়ই ভালো হবে, অত্যন্ত ভালোভাবে তুমি গাইবে আজকে সকাল, আজকের এই অনুষ্ঠান সেটাকে তোমার নিশ্চয়ই সেটা প্রমাণিত হবে। তুমি কী দিয়ে শুরু করবে আজকের অনুষ্ঠান বলো? রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হোক তাহলে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য
খুব সুন্দর আমাদের প্রথম পরিবেশনা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের এই অসাধারণ গীত কবিতা রবীন্দ্রনাথ শিলাইদহে বসে আমরা সবাই জানি পতিসরে এবং শিলাইদহে তিনি জমিদারের কাজকর্ম দেখবার জন্য যেতেন এবং সেখানে প্রচুর গান তিনি রচনা করেছেন। বর্তমানে যে পূর্ববঙ্গ শিলাইদহে বসে তার সঙ্গীত সৃষ্টি আমাদেরকে বারবারই মুগ্ধ করে এবং ১৯০৯ সালে যখন তিনি গীতাঞ্জলি লিখছেন ১৯০৯-১০ সেই সময় লেখা এই গান স্বাভাবিকভাবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে এই গান জায়গা করে নেয় এবং ১৩১৭ বঙ্গাব্দে এই গান মাঘ উৎসবে গীত হচ্ছে। একটি আহ্বানের গান দিয়ে শুরু হলো আজকের এই সকাল। নম্রতা, পরের গানে যাই আমরা, দ্বিজেন্দ্রগীতি, রবীন্দ্রনাথের পর দ্বিজেন্দ্রলাল রায়, সমসাময়িক কবি দুজন এবং তাদের গানের মধ্যেও আমরা কখনো কখনো মনে হয় যে সুরের যে আবর্তন তার মধ্যে অনেক মিলও খুঁজে পাই কোনো কোনো গানে। শুনি। চলে
সত্যি আমরা বুঝতে পারি না কোনটা সুখ আর কেমন ভাবে দুঃখ দিয়ে আমাদের জীবন ভরে, এবং সত্যি সত্যি কি কেবল ফাঁকি এই সুখের কথা? দ্বিজেন্দ্রলাল রায়ের এই বিখ্যাত গান, আমাদের মনে হয় যে পঞ্চকবির গানের মধ্যে এত ঐশ্বর্য, এত তার বাণীতে তার সুরে এত সীমাহীন ঐশ্বর্য লুকিয়ে আছে যে সকাল সকালের কোনো শিল্পী যখন এসে তাঁদের গান পরিবেশন করে, পরিবেশটা একেবারে সত্যি অন্যরকম হয়ে যায়। নিশ্চয়ই আপনারাও এই গান শুনতে শুনতে এর মর্ম বাণীতে যখন প্রবেশ করেন তখন হৃদয়টা কেমন তোলপাড় করে ওঠে, তাই না? নম্রতার কাছে আমরা যাই, এরপর কার অতুলপ্রসাদ হবে নাকি নজরুলগীতি হবে? ভজন, ভজন হবে, তো শুনি। রবীন্দ্র জয়নের সুর করার মুকেশজি গেয়েছিলেন। দূর করে বহি সং কাটতে রে, দূর করে বহি সং কাটতে রে, প্রভু কা নাম জপ প্রভু কা ক্যা
কি সুন্দর গাইলে তুমি, অত্যন্ত সুরে গাইলে, এবং এই ভজনের সুরে সুরে সকালটা যেন পবিত্র হয়ে উঠল। একদম একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করলে তুমি। আমরা ভজন শুনলাম, রবীন্দ্রনাথের গান শুনলাম, দ্বিজেন্দ্রগীতি শুনলাম, এবার কি শুনবো? রাগ প্রধান মৃগশী শিবরাম সুর। বাহ, শুনি। আসলে নম্রতা বিভিন্ন ধরনের আজকে গানের ডালে নিয়ে নিশ্চয়ই এসছে। দর্শক বন্ধুরা, আপনারা ফোন করুন 2568103 এই নাম্বারে। কিন্তু পিসিআর থেকে খবর পেলাম লাইন মনে হয় আজকে খারাপ আছে, সেই কারণেই মনে হয় আপনাদের ফোন ঢুকছে না, না হলে এতক্ষণে অনেক ফোন ঢুকে যেত। কেন যে এত খারাপ হয় আমরা ঠিক বলতে পারি না, কিন্তু মাঝে মাঝেই একটু বিপর্যস্ত হয়ে পড়ে লাইন, এবং স্বাভাবিকভাবেই আপনাদের সঙ্গে এই যে সেতু বন্ধ এটা ঠিক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আমরা সত্যি ক্ষমা প্রার্থী, এর পরের দিন নিশ্চয়ই লাইন ঠিক থাকবে এবং আবার আপনাদের ভালোবাসাপূর্ণ সেই ফোনগুলো আমরা পাবো, এবং সেই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যে একটা বৃহত্তর পরিবার তৈরি হয় সকাল সকালে, এটাই কিন্তু আমাদের বড় প্রাপ্তি, তাই না? আজকে হয়তো ফোনগুলো পাচ্ছি না, কিন্তু আপনাদের সেই কণ্ঠগুলো কিন্তু শুনতে পাচ্ছি কানে, এবং হৃদয়ের মাঝখানে বাজছে আপনাদের গলার আওয়াজ। নম্রতা আমাদের রয়েছে। নম্রতা, গান কেমন লাগছে আপনাদের পরের দিনও জানাতে পারেন। নম্রতা পরের গানে যাই। বিনা প্রেমে ছেড়ে যায়,
সাধারণ গাইলে তুমি বিদুষী শিপ্রা বসুর গান এবং সুনীল বর্ণের লেখা এবং গোবিন্দ বসুর সুর অত্যন্ত বিখ্যাত, অত্যন্ত জনপ্রিয় গান, এবং তুমি সত্যি সত্যি অত্যন্ত দরদ দিয়ে যেভাবে এই গানটি গাওয়া উচিত সেভাবেই গাইলে, এবং অনেক অনেক ভালো লাগা তোমার এই গানটি পরিবেশনের জন্য। আমাদের সঙ্গে যারা রয়েছেন বন্ধুরা, আজকে নম্রতার সাথী সঙ্গী, তাদের সঙ্গে একটু পরিচিত হইনি। আমার ডান দিকে তালপাতে রয়েছে রানা সরকার, এবং নম্রতার বাঁদিকে অর্গানে রয়েছে চিরপরিচিত সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে নিয়ে আমাদের আজকে সাংগীতিক যাত্রা। মাঝখানে নম্রতা মুক্তমণি হয়ে বসে আছে এবং সুন্দর সুন্দর এত অসাধারণ গান গাইছে, এবং ওর গানের মধ্যে যে শাস্ত্রীয় সঙ্গীতের যে চর্চা, নিগূঢ় চর্চা, এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই নম্রতার গান নিয়ে বলবার কিছু নেই, প্রত্যেকটি গান তার সুরের যে চলন আমাদেরকে মুগ্ধ করছে। এবং পরের গানে আমরা যাই, এবার কী গান শুনবো বলো? পুরাতনী বাংলা গান, দীনগোপী দাস লেখা লেখা। হ্যাঁ শুন, ভক্তি গীতি বলা যায়। আচ্ছা, যমুনা
তোমার কোনো শব্দই মনে হয় সেটা তুমি যে যেভাবে গাইছো, যতটা কনফিডেন্টলি গাইছো, এবং এই কঠিন কঠিন গানগুলো মানে ভাষা আমার মনে হয় কম পড়ে যাবে। তুমি যেভাবে যত ভালোভাবে গাইছো প্রত্যেকটি রাগাশ্রয়ী গান, এই যে পুরাতনী গানটি গাইলে এর মধ্যেও এত রাগের চলন, এবং তার মধ্যে তোমার যে নিয়মিত চর্চা তার প্রতিফলন কিন্তু আমরা পাচ্ছি। কতক্ষণ প্র্যাকটিস করো প্রতিদিন? ঠিক থাকে না, ওরকম যখন হয় বসে পড়ি। রিয়াজ হয় সবসময়? প্রতিদিনই হয়? হ্যাঁ হ্যাঁ। মানে এমন কোনো দিন হয় না যেদিন রিয়াজ করছো না? না, হয় না। হয় না? বাহ, এইটি যখন ভেতর থেকে আসে তখনই মনে হয় মানে একজন সঙ্গীত শিল্পী সে সম্পূর্ণ হয়ে উঠতে পারে। পরের গানে যাই, এবার কি গাইবে বলো? আধুনিক গানে। আধুনিক গান গাইবে? হ্যাঁ, শুনি তাহলে। হৈমন্তী শুক্লা। আচ্ছা, হৈমন্তী শুক্লা জি একটি গান গাই শুনি। এখনো সারে গিটা বাজছে, এখনো চেনা সারি গিটা বাজছে।
আলোজু যে সমস্ত গানগুলো রয়েছে যার জন্য বাংলা গানের কাছে আমরা বারবার করে ফিরে যাই, যে গানগুলো শুনতে আমাদের বারবার ভালো লাগে, যে চেনা গান বারবার করে উচ্চারিত গান, শোনা গান আমরা মনে হয় আরেকবার শুনলে পূর্ণতা পাই, সেই গানের মধ্যে একটি উল্লেখযোগ্য হৈমন্তী শুক্লাজির এই বিখ্যাত গান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, এবং খুব সুন্দরভাবে তুমি পরিবেশন করলে আজকে। আমরা তাহলে পরের গানে যাই। পরের গান হচ্ছে দস্তক মুভি থেকে, রাগ চারুকেশির ওপরে। দস্তক সেই মানে 1970। লতা মঙ্গেশকরজির বিখ্যাত গান মদন মোহনজির সুর এবং মজরুল সুলতানপুরীর লেখা দস্তক ছবির এই গান আজকে নম্রতা গাইল। এবং সত্যি সত্যি প্রত্যেকটি গান আমরা আপনাদের ফোন পাচ্ছি না বটে, কিন্তু আমরা মনে করতে পারছি যে আপনাদের অত্যন্ত ভালো লাগছে নম্রতার গান শুনে। প্রত্যেকটি গানের মধ্যেই ওর যে রাগাশ্রয়ী গানের যে চর্চার অনুশীলনের যে প্রতিফলনটা সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং খুব সুন্দর করেও পরিবেশন করছে, এবং গলার মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে, সৌন্দর্য আছে, এবং সমস্তটা নিয়ে আজকের অনুষ্ঠান অত্যন্ত একটা খুব সুন্দর হয়ে উঠছে। পরের গানে যাই। এবার তুমি অনেক ধরনের গান যেগুলো নিয়ে এসছো, আজকে দর্শক বন্ধুদের ফোন পাচ্ছি না, তাই তাদের অনুরোধও আমরা জানতে পারছি না,
তো আমি আমার পক্ষ থেকে যে এবার কি গান গাইলে তোমার ভালো লাগবে, তোমার নিজের উপরই ছেড়ে দিচ্ছি আর কি। যেহেতু তুমি মোটামুটি রাগাশ্রী গানকে বেছে নিয়ে এসছো, সেটা ছবির গানই হোক বা অন্য যে ধরনের গানই হোক, ভক্তিগীতি বা রাগাশ্রী গান, দ্বিজেন্দ্রগীতি থেকে শুরু করে, এবার কি গাইবে বলো? জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান গাইবে। হ্যাঁ শুনি। আমার মন তো তারার একটি তার, বাজে বসন্ত বাহারে, আর একটি তারে শুনি সে চেনা সুর, দিন তো রূপের নেশায় আর একটি জলে
সত্যি সত্যি আমাদের জীবনও যেন একটি দুটি তার একসঙ্গে বাঁধা, একটি তার সুখ খোঁজে, ভোগ খোঁজে, এবং ভোগের মধ্যেই সে আনন্দ খুঁজে পায়, আরেকটি তার সে খোঁজে শান্তি, এবং সেই শান্তির খোঁজ চলতে থাকে অনন্তকাল ধরে। কোথায় গেলে পাওয়া যাবে সেই পরম অনন্ত শান্তি? এই খোঁজ আমাদের নিরন্তর, এই খোঁজ আমাদের চলতে থাকুক। সকাল সকালের এই সকালবেলার পরিবেশে যদি এমন একটি এই খোঁজ আমরা পেয়ে যাই, তাহলে মন্দ কি? বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন, সুস্থ শরীরে মনে থাকবেন, এবং আমাদের যে মনের ভেতরে বিভিন্ন খোঁজ, সেই খোঁজগুলো জারি থাকুক, চালু থাকুক। আজ আমরা একটি গান নম্রতার কাছে শুনতে শুনতে বিদায় নেব। বন্ধুরা, আপনাদের সকলের সুস্থতা কামনা করি, ভালো থাকবার জন্য প্রার্থনা করি মঙ্গলময়ের কাছে। শেষ গানে যাই। নচিকেতা চক্রবর্তীর সুরে এবং লেখায় শুভমিতা ব্যানার্জির গাওয়া। আকাশে ধরে